হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল কুক উইথ তানিমাতে। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এবং ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু খুবই ইজিলি অ্যাভেলেবল। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। এটা যেরকম ভাতের সঙ্গে ভালো লাগে সেরকম ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো আজকের রান্নাটা শুরু করে দিই। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি। দেখো পেঁয়াজটা আমি প্রায় 5 মিনিট ধরে ভাজা ভাজা করে নিয়েছি, একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে কালারটা। এই পেঁয়াজটা এবার আমি একটা বাটিতে তুলে নেব। এখানে মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করা চলবে না, মানে বেরেস্তার মতো কালার করা চলবে না। দেখো আমি পেঁয়াজটা তুলে নিয়েছি বাটিতে, পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই এরপর আমি পরবর্তী রান্নাটা করব। আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাখন। এখানে আমি 1 টিস্পুন মাখন ইউজ করেছি। মাখনটা দেওয়ার পরে একটু মাখনটা যখন মেল্ট হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। গোলমরিচ আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু ফ্রাই করব। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটাকে আমি ভিনিগার আর নুন দিয়ে প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আমি চিপে চিপে একটা বাটিতে তুলে নিয়েছি। চিকেনটা দেওয়ার পরে দেখো খুব সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি। চিকেনটা ফ্রাই করতে হবে, চিকেনটা ফ্রাই করলে তবে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি চিকেনটা কুক করব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো চিকেনের কালারটা একটু হোয়াইটিশ হয়ে গেছে, চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে জল বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়েও খুব ভালো করে মিক্স করে একটু ফ্রাই করব, যাতে জিঞ্জার গার্লিকের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা আমি আগেই ফ্রাই করে তুলে রেখেছিলাম। পেঁয়াজ দিয়েও আমি খুব সুন্দর করে মিক্স করে দেব। আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ করে নাও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর এবার দিয়ে দেব সামান্য একটু নুন, নুনটা পরিমাণ মতো। আর চিনিটা কিন্তু দিলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস যদি না থাকে, যদি টমেটো কেচাপ থাকে তাহলে সেটাও দিতে পারো। টমেটো সসটা দিলে একটা ট্যাঙ্গি ভাব আসবে আর রান্নাটা কিন্তু অনেক টেস্টি লাগবে খেতে। টমেটো সস দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে দেব। টমেটো সস দিয়ে মিক্স করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। আমি এটা বাড়িতেই তৈরি করেছি, গোটা গোলমরিচ কিনে এনে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। সব কিছু খুব সুন্দর করে মিক্স করে এরপর গ্রেভি হিসাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর জলের মিশ্রণ। মানে 1/2 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমি জল মিশিয়ে দিয়ে দিয়েছি আর কুক করলাম কিছুক্ষণ ধরে। দেখো ঢাকা দিয়ে, ঢাকা সরিয়ে আমি চলে এসেছি। আমি দিয়ে দিলাম একটু মাখন। মাখন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব আর 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দিতেই হবে যাতে মাখনের গন্ধটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে ঢুকে যায়। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে,
আমি সার্ভ করে নিয়ে সামান্য একটু টমেটো সস দিয়ে গার্নিশ করে নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের কিরম লাগলো আমাকে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই ফ্রেন্ড।